দিচ্ছ বলো, আর কজন আছো আমার এই লাইভে? তোমরা এসএমএস করো তাহলে বুঝতে পারবো। এখনো দেখতে পারিনি, কতক্ষণে বসে থাকবো বলো? কারোকে দেখতে পাচ্ছি না এখনো, মাত্র দুজন জয়েন হয়েছে, কিন্তু কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমি মেসেজে এখনো পর্যন্ত দেখতে পারিনি। দুজনকে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে তারা আছো কি নেই, আমার ওই ভিডিও দেখতে পাচ্ছো কি না, কারণ আমি তাদের মেসেজ এখনো পর্যন্ত দেখিনি, কোনো মেসেজ আমার কাছে আসেনি। তো বন্ধুরা, যাই হোক, আমি আজকে এইখানে আমার লাইভটা শেষ করছি, আবার পরের দিন দেখা হবে নেক্সট টাইমে, সেদিন অন্তত আশা করব তোমরা সবাই আমার লাইভে আসবে, তোমাদের আমি তোমাদেরও কথা শুনবো, আমাদেরও সব আমারও সব কথা তোমাদের শেয়ার করব। তোমরা যদি লাইভে না আসো তাহলে আমি কী করে জানবো বলো, বা আমি কাদের সাথে কথা বলবো? মনটা একটু খারাপ হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ লাইভে আসলে না কিংবা মেসেজ করলে না কোনো, বুঝতে পারছি না এটা আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি তোমরা সত্যি আসোনি, জানি না। যাই হোক, পরে আবার নেক্সট টাইমে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কোনো মেসেজই কিন্তু আমি পাইনি, কিন্তু কেন পাইনি সেটাও বুঝতে পারছি না, না তোমরা এই আসোনি সেজন্য পাইনি। ঠিক আছে, টাটা, আবার দেখাবে পরের দিন আবার লাইভ নিয়ে, অনেক কিছু দেখানোর ছিল আমাদের বাড়িতে কি কি আছে সবই দেখাবো। তোমরা কি জানো আমার বাড়ি গুপ্তিপাড়া, আর গুপ্তিপাড়া কিন্তু কদিন পরে রথ আছে, মানে যেহেতু গরমের দিন আসছে, আর তার আগে তো আম, কারণ আমাদের গুপ্তিপাড়া কিন্তু প্রচুর আম গাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম হয় ফলন, আমাদের বাড়ি কিন্তু অনেক বড় আম বাগান আছে, সেখানে প্রচুর আম গাছ। তোমরা লাইভে এসো, তোমাদের পরে দেখাবো, এখন মুকুল এসছে সবে, আমি তো আমার ছাদের পাশেই আমার ঘর, তোমার ছাদ থেকেই কিন্তু দেখা যায় আমাদের বাগান, পর আরেকদিন দেখাবো। ঠিক আছে, টাটা, আবার দেখাবে অন্য আরেকদিন লাইভ নিয়ে, এখানে শেষ করছি। জানি না লাইভটা কি হলো, যেতে আমি অফ করতে পারছি না। এত নেটওয়ার্কের প্রবলেম,